আজকে একটা ইনভিটেশন ছিল রিসেপশন পার্টিতে, যেটা হয়েছিল সুধা হল ব্যানকোয়েটে। তো প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো রকম ফুড রিভিউ দিইনি। লোকেরা খাচ্ছে, লোকেরা খাবার নিচ্ছে, সেটারই আমি ভিডিও করেছি। তো প্রথমেই বাইরে এরকম স্টার্টার কাউন্টার ছিল, স্টার্টারের সাথে সাথে ছিল ফুচকা, পাপড়ি চাট, মকটেল কাউন্টার, চা, কফি আর ছিল কাশ্মীরি কাভা। তো যেহেতু রিসেন্ট আমি কাশ্মীর থেকে ঘুরে এসেছি, তো কাশ্মীরি কাভাটা ট্রাই করিনি, চা কফি অল্প অল্প ট্রাই করেছি। আর ভেতরে এরকম একটা কাউন্টার খুলেছিল, স্টার্টার কাউন্টার, যেখানে ছিল ক্রিসমি চিলি, বেবি কর্ন, পানির শাসলিক, ভেটকি মাছের একটা আইটেম, ভেটকি ফ্রাই বোধহয় ছিল, হ্যাঁ, আর ছিল গন্ধরাজ ভেটকি, তারপর ছিল প্রন, অনেক কিছু ছিল, চিকেন রেশমি কাবাব। এইগুলো সব ট্রাই করে চলে গেছি খাবারের কাউন্টারে। এই হচ্ছে মেনু, আপনার মেনুটাকে পজ করে দেখে নিতে পারেন। তো স্যালাড সেকশনে এসে একটু স্যালাড নিয়ে আর সব রকমের পাস্তাকে ইগনোর করে চলে গেলাম আমরা প্রথমেই নান সেকশনে। চলে এসেছি মানে নান সেকশনে। নানের মধ্যে ছিল কড়াইশুঁটির কচুরি আর বেবি নান। কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু আলুরদম খেতে ভালো লাগে, কিন্তু বেবি নানের সাথে আলুরদম একটুও ভালো লাগেনি। আমার মনে হয় আলুরদমের বদলে ওখানে যদি চিকেন ভর্তা রাখতো তাহলে ভালো হতো। ফ্রাইড রাইস করেছিল, ফ্রাইড রাইস কিন্তু খেতে ভালো ছিল। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু চিংড়ির সাইজগুলো দারুণ বড় বড় ছিল, মানে একটা খেয়ে আপনাদের পেট ভরে যাবে। তারপরে এখানে লাইভ একদম ভেটকি ফ্রাই হচ্ছিল, এটা তাওয়া ফ্রাই বলছিল নাকি, তো যাই হোক এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তার পাশেই ছিল মুর্গ মুসাল্লাম, মুর্গ মুসাল্লামও কিন্তু খেতে অসাধারণ ছিল। আর ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, ইয়েস, মাটন বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ ছিল। যেমন বড় বড় আলু সেরকম ঝুরঝুরে চাল, আর মাটনটাও কিন্তু খেতে অসাধারণ ছিল। মাটনের যে জুসি ফ্লেভারটা সেটা একদম ধরতেই গলে যাচ্ছিল। দেন ডেজার্ট সেকশনে ছিল চাটনি পাঁপড়, গোলাপ জামুন, মাখা সন্দেশ নলেন গুড়ের উপর থেকে একটু নলেন গুঁড়ো সার্ভ করে দেওয়া হচ্ছিল। তারপরে ছিল রাবড়ি উইথ মিহিদানা, এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর ছিল আইসক্রিম, সব রকমের ফ্লেভারের আইসক্রিম ছিল। আমি চকলেট ফ্লেভারের আইসক্রিম খেয়েছি, আর এখানে হচ্ছে অনেক রকমই আইসক্রিম ছিল। তারপর বাড়ি ফেরার পথে পান স্টল থেকে পান নিয়ে সোজা বাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।